দুঃখজনক হলেও সত্য, আজ এই ওয়াজ মাহফিল তাফসির মাহফিলের পবিত্র ময়দানগুলোকে আমরা কলুষিত করে ফেলেছি। এটাকে আমরা কৌতুক বা হাসি তামাশার জায়গা এবং একটা প্রতিযোগিতার মঞ্চ বানিয়ে ফেলেছি। অমুক এলাকায় 28 ইঞ্চি হুজুর এনেছে, তা আমরা আরেকটু কমাইয়া 24 ইঞ্চি নিয়ে আসি। প্রতিযোগিতা, কম্পিটিশন, এরপরে পোস্টারের মধ্যে মহিলা থেকে পুরুষ হওয়া বক্তা, শিশু বক্তা। আচ্ছা, শিশু আবার বক্তা হয়ে কেমনে? এটা আমার মাথায় আসে না। এগুলো সব হচ্ছে কেয়ামতের আলামত। MBBS, FCPS কিংবা স্পেশালিস্ট কোনো ডক্টর যদি না হয়, আপনি কখনো জটিল কোনো রোগে আক্রান্ত হয়ে তার কাছে যাবেন? কথা বলছেন না কেন? যাবেন? যাবেন না। এই জায়গায় যদি আপনি এই সচেতনতা দেখান, তাহলে আল্লাহর কালাম যারা পড়ে নাই, রিসার্চ করে নাই, গবেষণা করে নাই, এই সকল লোকদেরকে কোরআনের এই মঞ্চে বসিয়ে কি কারণে আপনারা জাতির সঙ্গে তামাশা এবং ফাইজলামি করেন আমার বুঝে আসে না। ঠিক তো আপনারাই কোন, এই কামটা তো আপনারাই ঘটান। এই শিশু বক্তা, মহিলা থেকে পুরুষ হওয়া বক্তা, 28 ইঞ্চি 24 ইঞ্চি, এরা কি আপনাদের কাছে এসে শিডিউল চায় যে আপনারা একটু নেন না, নেন না, নেন? বলেন, আপনারাই তো আনেন, কেন এই তামাশাগুলো কেন করেন? আবার ফেসবুকে আপনারাই লেখালেখি করেন, আপনারাই আবার এদের ওয়াজ শুনতে হয়ে যান, দেখি তো কেমন আসছে, একটু দেখে আসি। এগুলো বুঝতে হবে। কোরআন সন্না থেকে যারা অথেন্টিক, বিজ্ঞানসম্মত, বাস্তবিক কথা বলেন, তাদের কথা শুনতে হবে। কোরআনের বাহিরে, হাদিসের বাইরে যারা কথা বলবে, আমরা এগুলো রিজেক্ট করব, প্রত্যাখ্যান করব, এগুলো আমাদের কোনো কাজে আসবে না। সম্মানিত ভাইয়েরা, আমাদেরকে সচেতন হতে হবে। কোরআনের এই মঞ্চগুলোকে আমরা যেন অপবিত্র বানিয়ে না ফেলি। আমাদের এই তামাশার কারণে আজ ইসলাম বিরোধীরা, যারা ইসলামকে সহ্য করতে পারে না, তারা এই ওয়াজ মাহফিল নিয়ে খুব তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলছে, যা খুব দুঃখজনক। ওয়াজ মাহফিল শত শত বছর ধরে চলে আসা এই দেশের, গ্রামে হোক, শহরে হোক, নগরী হোক, বন্দরে হোক, সব জায়গায় মানুষের একটি ধর্মীয় ঐতিহ্যে পরিণত হয়েছে। এবং বুজুর্গ আলেমরা এখানে মানুষদেরকে নসিহত করে চরিত্র গঠনের জন্য, মানুষদেরকে আখেরাতমুখী জীবন গঠনের জন্য দাওয়াত এবং নসিহত করছেন। এগুলো আছে বলে এখনো সমাজ, এখনো আমাদের চারপাশ, এখনো অনেক ভালো আছে। কিন্তু আজ টেলিভিশন খুললে, সোশ্যাল মিডিয়ায় নজর করলেই দেখা যায়, বলা হচ্ছে তথাকথিত মোল্লারা ওয়াজ মাহফিলের নামে মানুষকে ধর্মান্তরিত করছে। যিনি এই কথা বলছেন, তার মুখে কিন্তু দাড়ি নেই, তার মুখে, তার মাথায় কিন্তু টুপি নেই। আচ্ছা, বুঝলাম, দাড়ি টুপি এটা না হলেও তো মুসলমান একজন মানুষ হতে পারবে, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি যে এই কথাগুলো বলছেন, প্রশ্ন হচ্ছে কোরআন এবং হাদিসের কতটুকু জ্ঞান আপনি রাখেন? যারা এই কথাগুলো বলছে, কোরআন হাদিসের জ্ঞান থাকা তো দূরের কথা, আউযু বিল্লাহ আর বিসমিল্লাহ শুদ্ধ করে বলতে পারবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। তো আপনি ইস্তিআযা এবং বাসমালা, ইস্তিআযা মানে হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আর বাসমালা মানে হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি এই ইস্তিআযা এবং বাসমালা শুদ্ধ করে বলতে পারেন না, সেই মানুষ কিভাবে আপনি ইসলামের শ্রেষ্ঠ সন্তান? ওলামাদেরকে নিয়ে এমন তুচ্ছ তাচ্ছিল্য বক্তব্য রাখেন, আমার মনে হয় আপনার রক্তটা খুব তাড়াতাড়ি কোরআনের ল্যাবরেটরিতে, ইসলামের ল্যাবরেটরিতে নিয়ে পরীক্ষা করা দরকার, এই রক্তের ভিতরে আবু জেহেলের ভাইরাস টাইরাস ঢুকলো কি না। এমন কথা কেন বল? চার পাঁচজন না হয় এই মঞ্চে তামাশা করছে, অসংলগ্ন, অসংযত কথাবার্তা বলছে, আমরাও জানি, আমরা নিজেরাও এই সকল বক্তব্যের নিন্দা জানাই এবং মানুষকে সবসময় সচেতন হতে বলি, যারা কোরআনের মাহফিলে বসে অসংলগ্ন,
অসংযত কথাবার্তা বলে তাদেরকে যেন মানুষ পরিহার করে, তাদেরকে যেন মানুষ দাওয়াত না করে। এটা তো এই দেশের বুজুর্গ আলেমরাও বলেন, দুই তিনজনের বক্তব্যকে কেন্দ্র করে মাহফিলে বাংলাদেশে কয়েকজন আউলগিরি বাউলগিরি করে, আউল বাউল বুঝেন তো আপনারা, আউলগিরি বাউলগিরি কয়েকজন করে, কয়েকজন কৌতুক তামাশা করে, এই কয়েকজনকে দিয়ে তো আপনি গোটা দেশের আলেমকে মূল্যায়ন করতে পারেন না। কারণ এই দেশে এখনো সুশিক্ষিত উচ্চ শিক্ষিত আলেম এখনো এই দেশে আছেন। কি মনে করেছেন হুজুররা শুধু আরবি জানে, কি ইংলিশ পারেন আপনি, ঠুনকা দিয়ে দেখেন না, হুজুররা একদম ব্রিটিশ প্রোনাউন্সিয়েশনে চমৎকার করে ইংরেজিতে এখন কথা বলতে পারে। আপনি সামান্য ফিজিক্স কেমিস্ট্রি আর বায়োলজি জানেন, এই হুজুররা দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ বুক সাইন্টিফিক বুক কোরআনুল কেরিমের জ্ঞান অর্জন করে আসা মানুষ। আপনি ঠুনকা মেরে দেখেন না, জ্ঞানের বারুদ জ্বলে উঠবে। সাহিত্য দর্শন, সাহিত্য দর্শন, বালাগাত ফাসাহাত, ভাষা সাহিত্য, কোরআন হাদিস, উসুলে ফিকহ, কত বিষয় সম্পর্কে তারা জ্ঞান অর্জন করে মাহফিলে কথা বলেন এই দেশের ওলামায়ে কেরাম। আপনি তো দুই একজনকে কেন্দ্র করে এমন বক্তব্য রাখতে পারেন না, এমন কথা বলতে পারেন না। এমন কথা বলা মানেই হচ্ছে আপনি নিজেকে একজন জাহিল হিসাবে জাতির সামনে প্রকাশ করা। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। এই দেশে ওয়াজ মাহফিল তফসির মাহফিল যত বাড়ছে তত বেশি পরিবর্তন আসতেছে, এবং ওয়াজ মাহফিল তফসির মাহফিল এগুলো সরকার এবং প্রশাসনকে এই মাহফিলগুলো সহযোগিতা করছে। আপনারা বলবেন হুজুর এই কথাটা বুঝলাম না, আপনি যদি না বুঝেন ঠান্ডা মাথায় শোনেন, আমাদের প্রশাসনের ভাইয়েরা সরকার সমাজ থেকে দেশ থেকে অপরাধ প্রবণতা দূর করার জন্য, শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সরকারও কাজ করছেন, প্রশাসনের ভাইয়েরাও মেহনত করছেন, কষ্ট করছেন। প্রশাসনের ভাইয়েরা অস্ত্র নিয়ে মানুষকে ভয় দেখায়, আর এই দেশের আলেমদের অস্ত্র হচ্ছে জবান দিয়ে বের হয়ে আসা কোরআন হাদিস। আমরা কোরআন হাদিসের বাণী শুনিয়ে আমরা অনেক চোর ডাকাতকে এই মাহফিলে ভালো বানিয়ে ফেলেছি। আমরা অনেক যুবকের মুখের মধ্যে এখন দাড়ি দেখা যায় এই ওয়াজ নসিহতের কারণে। অনেক যুবক নামাজ পড়তো না, ওয়াজ শুনে নামাজই হয়েছে। অনেকে গিয়ে আবা ঘুরছিল, অনেকে গাঁজা আফিম মাদকাসক্ত ছিল, জাহান্নামের বয়ান শুনে কবরের বয়ান শুনে কেঁদে কেঁদে তৌবা করে বাড়ি গিয়ে মাদক ছেড়ে দিয়েছে। এরকম নজির আছে আমাদের কাছে? আছে আমাদের কাছে। অনেক ছেলেরা আসে কেঁদে কেঁদে এসে বলে হুজুর দেখেন আগে এই এই করতাম, শত শত ছেলে আছে এরকম, মা বাবার সঙ্গে বেয়াদবি করতো, ওয়াজ শুনে বাড়িতে গিয়ে মা বাবার পায়ে ধরে কেঁদে, ভালো মানুষ হয়ে গিয়েছে, মা বাবার খেদমত শুরু করেছে, ওয়াইফের সাথে দাসীর মতো বান্দির মতো আচরণ করত, স্বামী স্ত্রীর হকের আলোচনা শুনে বাসায় গিয়ে বউয়ের সাথে সুন্দর আচরণ করেছে, আশ্রা নাই। তার মানে কি দাঁড়ায়? এই দেশের ওয়াজ মাহফিল তফসির মাহফিল সমাজের উন্নয়ন অগ্রগতি সামাজিক শান্তি শৃঙ্খলা ভারসাম্য রক্ষায় অবদান রাখছে, এটা অস্বীকার করার সুযোগ নাই। এরপরেও মাহফিলগুলোতে বাধা দেয় কারা? এক কথায় উত্তর হল আড়ালে আড়ালে অন্যায় আর অপরাধ জগৎকে নেতৃত্ব দেয় যারা কোরআনের মাহফিলে বাধা দেয় তারা। কারণ এরা চায় না সমাজ থেকে অপরাধ নির্মূল হোক, অন্যায় নির্মূল হোক। এই মাহফিলগুলোতে কোরআন হাদিসের কথা বলে আমরা মানুষদেরকে আল্লাহর কোরআনের দিকে ডাকি, আল্লাহ আর রসুলের দিকে ডাকি। এটা রাজনৈতিক মঞ্চ না, অমুকের বিরুদ্ধে তমুকের বিরুদ্ধে। আমরা কোরআনের মাহফিলে বক্তব্য দিয়ে কাউকে ক্ষমতায় উঠাইতেও পারবো না, কাউকে ক্ষমতা থেকে নামাইতেও পারবো না। বরং ওলামায়ে কিরামের কাজ হচ্ছে একজন ডাক্তার যেমন তার রোগীর চিকিৎসা করে রোগীকে যেমন প্রেসক্রাইব করেন, ঠিক তেমনিভাবে ওলামায়ে কিরাম মুসলিম উম্মার সমস্যাগুলো নিরূপণ করে সমাধানের জন্য কিছু প্রেসক্রিপশন কিছু নসিহত এই ময়দানে দিয়ে যাই। এছাড়া আমাদের আর কোনো কাজ নাই। আমরা দায়ী হয়ে এই ময়দানে কোরআন হাদিসের দাওয়াত দিচ্ছি, আর আপনি এই দাওয়াতকে বন্ধ করতে পারবেন না। আপনি আপনার এলাকায় সহযোগিতা
বন্ধ করে কোরআনের মাহফিল এক জায়গায় বন্ধ করে আপনি কি আর করবেন? আমি ওই দিন কোন জায়গায় জানি বলেছিলাম, বাংলাদেশে যদি গোটা দেশে মাহফিল বন্ধ হয়ে যায় তাও ইসলামের দাওয়াত বন্ধ হবে না। আরে ভাই, আপনি অফলাইনে না বন্ধ করেছেন, অনলাইনে আপনার বন্ধ করার কোনো কারবার আছে? কথা বলেন না কেন, পারবেন? এখন দেখবেন হুজুরদের যে ভিউ, মাশা আল্লাহ। এখন নাটক সিনেমাও মানুষ এত দেখে না, এক একজন শেখের ইউটিউব চ্যানেলে যখন ভিডিও আসে মানুষ পাগলের মতো গিয়ে ওই কথাগুলো শুনে। এটা ব্যক্তির আকর্ষণ নয়, এটা আল্লাহর কোরআনের প্রতি মানুষের আকর্ষণ। থামাতে পারবেন না আপনি, কেমনে থামাবেন আপনি? থামানো যাবে না, কারণ রব্বুল আলামিন কোরআনে বলেছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা বলছেন এরা চায় তারা তাদের মুখের ফুৎকার দিয়ে আল্লাহর দিনের আলো, কোরআনের আলোকে নিভিয়ে দিতে। আল্লাহ বলছেন না, ওয়াল্লাহু মুতিম্মু নূরি, আল্লাহ নিজেই তার এই আলোর পূর্ণতা দান করে দিবেন। দেখেন এই প্যান্ডেলের মধ্যে অনেকগুলো ইলেকট্রিক্যাল লাইট জ্বলছে, এই ইলেকট্রিক্যাল লাইটগুলো অন করার জন্য সুইচ চাপতে হয়। এখন বলেন তো দেখি, ইসলামের আলো, দিনের আলো, এটা কি ইলেকট্রিক্যাল লাইটের মতো নাকি আপনি সুইচ দিয়ে বন্ধ করবেন? এটা কি ইলেকট্রিক্যাল লাইটের মতো? নো, এই সুইচ আল্লাহ তাআলা দুনিয়ার কোনো ফেরেশতা, পয়গাম্বর, ওলি আল্লাহ কোনো মাখলুকাতের কাছে দেন নাই, রেখে দিয়েছেন কার কাছে? যারা বন্ধ করতে চেয়েছে নিজেদের অস্তিত্ব বিলীন হয়ে গিয়েছে, যারা আল্লাহর দ্বীন ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়েছে, ইসলামের ক্ষতি হয় নাই বরং সে দুনিয়া আখেরাতে ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে। মনে রাখবেন, আপনি ছাড়া ইসলাম বিজয়ী, ইসলাম সফল, ইসলাম ছিল, ইসলাম আছে, আপনার মতো সাতামাতা মার্কা মানুষ ইসলামকে, কোরআনকে সহযোগিতা না করলেও আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ইসলাম মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। কোনো শত্রু নাই, আমাদের সামনে শত্রু আসলো আমরা বুক পেতে দিই, সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, কোনো ভালো মানুষ কি মনের মধ্যে, আপনারা বলেন, কোনো ভালো মানুষ মনের মধ্যে সংকীর্ণতা রাখতে পারে? এই দেশের বলে আমাদের মন অনেক প্রশস্ত, কেউ আমাদের দুশ্মন না, সবাই আমাদের ভাই। যারাই আমাদের দিকে আসবে আমরা বুকটা পেতে দিয়ে বুকের সাথে তার বুক মিলিয়ে আলিঙ্গন করব, ঠিক কি না? আমি বলছিলাম ইসলাম, আমি এম হাসিবুর রহমান, ইসলামের খেদমত না করলে ইসলামের কিছুই যায় আসে? আমি ইসলামের সঙ্গে না থাকলে আমার লস। কথা বুঝতে পেরেছেন? আপনার লস, আপনি যদি ইসলামের সঙ্গে থাকেন লাভ আপনার, আপনি না থাকলে ইসলামের কিছুই আসে যায় না। কল্যাণ চাইলে আপনাকে ইসলামের ভেতরেই থাকতে হবে, ইজ্জত চাইলে, সম্মান চাইলে, আখেরাতে নাজাত চাইলে ইসলামের সঙ্গে আমাদেরকে থাকা লাগবে। আল্লাহ যেন আমাদের সবাইকে আমৃত্যু ইমানের পথে চলার, ইসলামের পথে অবিচল থাকার তৌফিক দান করেন। বলছিলাম মাওলানা জহিরুল ইসলাম আবদুল্লাহ সাহেবের কথা, আল্লাহ ওনার ইলমের মধ্যে আরও বারাকা দান করেন। যত ওলামায়ে কিরাম আজকে মাহফিলে বক্তব্য রেখেছেন, আল্লাহ তাআলা সকলের ইলমের মধ্যে, হায়াতের মধ্যে বারাকা দান করেন, আমরা বলি আমিন। আপনাদের আয়োজন দেখে মনে হচ্ছে আপনাদের মাহফিলটা অনেক বড় ছিল, কিন্তু গুরুত্বপূর্ণ নয়, কোয়ালিটি হচ্ছে গুরুত্বপূর্ণ। মানুষ বেশি হইলেও আমরা দাওয়াত দিব, কম হইলেও আমরা দাওয়াত দিব, একজন হইলেও আমরা দাওয়াত দিব, কারণ এই দাওয়াত দেওয়াটা আমাদের নেশা হয়ে গেছে, পেশা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? অনেক কথা বলে ফেলছি ভূমিকায়, রাগ করছেন আপনারা? ভালো আছেন সবাই? কিশোরগঞ্জের মানুষকে আমি খুব ভালোবাসি, খুব আন্তরিক মানুষ আপনারা। এখানে দল মত নির্বিশেষে মানুষের মধ্যে একটা আন্তরিকতা দেখা যায় যা দেশের অন্যান্য জায়গায় পাওয়া খুব দুষ্কর, খুব ভালো লাগে আমার। আমাদের সবাইকে ভালো রেখেছেন কে? যিনি আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে এই বরকতময় মাহফিলে আসার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের হৃদয়টা উজাড় করে দিয়ে খুশি মনে
প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুর শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, রাত অনেক হয়ে গিয়েছে, এই জন্য আমি খুব লম্বা বক্তব্য দিব না। আর লম্বা চূড়া কথা বলা আমার নিজের পছন্দ না, অল্প কথা গুরুত্বপূর্ণ হলে অল্পতেই বরকত দিয়ে দিবেন কে? আল্লাহ। আর আমরা দীর্ঘক্ষণ মাহফিলে কথা বলে বা শুনে তারপরে যদি ফজরের নামাজটা কাজা করে ফেলি তাহলে মাহফিল আয়োজনের কিন্তু সার্থকতা থাকবে না। এই জন্য আমরা যেন বাড়িতে গিয়ে তাড়াতাড়ি ঘুমাইতে পারি, আবার ফজরের আগে আজানটা শুনেই যেন আমরা উঠে নামাজে যেতে পারি। এই দিকেও আমাদের মনোযোগী হওয়ার দরকার আছে না নাই? শেষ পর্যন্ত মোনাজাত করে আমরা উঠতে পারবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি জানি, কারণ কিশোরগঞ্জে আমি যতবার এসেছি একটা মাহফিলও এমন হয় নাই যে মানুষ মোনাজাত ছাড়া বাড়িতে গিয়েছে। ওই যে আবদুল্লাহ ভাই, ওই দিন এক মাহফিলে দেখা হইলো কটিয়া দিতে, আপনি ছিলেন না, মশিওয়া, মাশা আল্লাহ, দুই তিনজন মানুষ গিয়েছে তাও বলে গেছে হুজুর একটু বুঝেন তো অফিসে যাবে আর কি, এছাড়া কেউ উঠে নাই। আমি আশা করব আপনারা ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ, আজও তার ব্যতিক্রম হবে না ইনশা আল্লাহ। থাকতে পারবেন না আপনারা? চলেন আমরা আর সময় নষ্ট না করি, আমরা সময়গুলো কাজে লাগাই। সম্মানিত উপস্থিতি, আমরা কোরআনের মাহফিলে বসেছি। কোরআনুল করিম এটি হচ্ছে আল্লাহর তরফ থেকে আসা একটি কিতাব, এটা দুনিয়ার কোনো দফতর, দুনিয়ার কোনো অফিস থেকে আসা কিতাব নয়, এটি স্বয়ং যার কাছ থেকে এসেছে আন্তরিকতার সাথে উচ্চ কণ্ঠে বলুন তো তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা এই কিতাব আমাদেরকে কেন দিলেন? কারণ হচ্ছে আমরা যেন এই কিতাব পড়ে জেনে বুঝে মেনে পথ চলতে পারি, এজন্য এই কিতাব দিয়েছেন কে? অনেকগুলো কথা বলেছি, আল্লাহ দিয়েছেন এই কিতাব যেন এটা পড়ে পড়ব কেন? আল্লাহ এই কিতাব নাজিল করা শুরু করেছেন পড়া দিয়ে। বলেন তো এই কোরআন নাজিল হয়েছে এর প্রথম শব্দটা কি ছিল? ইকরা। আল্লাহ বলছেন এটা আগে পড়ো, এরপর আল্লাহ বললেন বুঝো, এরপরে আল্লাহ বললেন মানো। এখন আমরা যে মানবো, মানতে গেলে জানতে হয়, জানতে গেলে পড়তে হয়। আমরা পড়ব কেমনে কোরআন? কারণ আমরা তো, এটা খুব দুর্ভাগ্যের বিষয়, কোরআনুল করিমকে আমরা আমাদের জীবনে অপশনাল ম্যাটার বানিয়েছি, এটাকে আমরা কম্পালসারি বানাতে পারিনি। ওয়াই? হোয়াটস দ্য রিজন? কারণ কি? এর কারণ হলো এই কিতাবের ভ্যালু, এই কিতাবের স্পেশালিটি, এই কিতাবের ডিগনিটি, এই কিতাবের ক্যারেক্টারিস্টিক, এর কোনোটাই আমরা আজও অনুধাবন করতে পারিনি। আমরা মনে করি এটা মোল্লাদের কিতাব, এটা হুজুরদের কিতাব। আপনি এই কিতাবের ভ্যালু যদি বুঝতেন দুনিয়ার সমস্ত জ্ঞান আহরণ করার আগে, আপনি মৌমাছির মতো একদম আপনি কোরআনের জ্ঞান আহরণ করার জন্য পাগল হয়ে যেতেন। সুবহানাল্লাহ। কোরআন এটি কেমন কিতাব আগে আপনাকে বুঝতে হবে, এটা দুনিয়ার অন্যান্য কিতাবের মতো সাধারণ কোনো কিতাব নয়। আমেরিকার প্রেসিডেন্ট ভবন, হোয়াইট হাউস থেকে আসা কোনো কিতাব নয়, এই কিতাব এসেছে সরাসরি রব্বুল আলামিনের কাছ থেকে, আরশে আজিম থেকে। সুবহানাল্লাহ। আমরা অনেকেই আছি কোরআন মানব, দূরের কথা কোরআনটা এখনো পড়তেও জানে না। আর পড়তে জানে না কেন জানেন? এটা তার কাছে গুরুত্বহীন, গুরুত্বহীন বলেই সে কোরআনটা শিখে নাই। আমি একটা উদাহরণ দিয়েই আলোচনায় প্রবেশ করছি ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমি জানি কিশোরগঞ্জের মানুষ শিক্ষিত, কিন্তু একটি উদাহরণ পেশ করার জন্য, বোঝানোর জন্য আমি এটি বলছি। মনে করুন আপনাদের এলাকায় এক চাচা ইংরেজি জানেন না, সুপ্রিম কোর্ট থেকে ওনার কাছে একটা চিঠি এসেছে। কোথার থেকে? সুপ্রিম কোর্ট থেকে। এখন চিঠি এসছে ইংরেজি ভাষায়, যিনি চিঠি নিয়ে এসছেন চাচার হাতে চিঠি পৌঁছাতে রাত 12টা হয়ে গেছে। এখন চিঠি দিয়ে চলে গেছে, চাচা চিঠি খুলে দেখতেছে, হায় হায় কি জানি লেখা ইংরেজি ভাষা, উনি তো বুঝে না, তো ভাবলো সুপ্রিম কোর্টের নোটিস, না জানি গ্রেফতারি পরোয়ানাও তো হতে পারে, গ্রেফতারি ওয়ারেন্টও হতে পারে, এটা বোঝা দরকার, ইংরেজি তো জানে না, বাসায় কেউ নাই। পাশের বাড়ির এক ভাতিজা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, ভালো ইংরেজি জানে। এবার রাত 12:30 বাজে তখন, চলে গেছে গিয়ে দরজা নক করছে, ভাতিজা একটু উঠো,
চাচা কি কারণে এত রাতে এসছেন, এরকম এরকম সুপ্রিম কোর্ট থেকে একটা চিঠি আসছে, রে বাবা এটা একটু পড়ে দাও, ইংরেজি আমি তো কিছু বুঝি না। ভাতিজা কয়, চাচা সকালবেলা আসেন না, এখন তো অনেক রাত। কয়, না না তাড়াতাড়ি উঠ, যদি আবার রাতেই পুলিশ আসে। ভাতিজাকে উঠাইল। প্রশ্ন হলো, সুপ্রিম কোর্টের একটা নোটিশ আপনার কাছে এত গুরুত্বপূর্ণ, আসামাত্রই ভাষা বুঝেন না বলে সঙ্গে সঙ্গে পাশের বাড়িতে গেলেন, আপনার বয়স তো কম হলো না, আপনার জীবনের প্রতিটি মুহূর্ত কোনো নেতার দেওয়া নয়, কোনো ডাক্তারের দেওয়া নয়, আপনার লাইফের প্রতিটি সেকেন্ড প্রত্যেকটি মুহূর্ত আল্লাহর দান, আল্লাহর দেওয়া ওই সময় ওই এই জীবন পেয়ে, আল্লাহর দেওয়া জীবন পেয়ে আল্লাহর কিতাব বুঝার জন্য তো, আল্লাহর কিতাবটা পড়ার জন্য তো আপনি আজ পর্যন্ত কোনোদিন কারো কাছে গেলেন না, দৌড়ালেন না, তার মানে আল্লাহর কোরআন আপনার কাছে এখনো অনেক গুরুত্বহীন। কেন এত গুরুত্বহীন? কোরআনকে আপনি কি মনে করেছেন? আপনি কি জানেন? ডু ইউ নো? আপনি কি জানেন এই কোরআন, কোরআন ইজ এ বুক দ্যাট ইজ মোস্ট রিড ইন দিস ওয়ার্ল্ড, এটি পৃথিবীর একমাত্র কিতাব যা দুনিয়াতে সবচাইতে বেশি অধ্যয়ন, সবচেয়ে বেশি তেলাওয়াত হয়, পড়া হয়। সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ তো আপনার বললাম, কিন্তু এটা বোঝাও দরকার যে কেমনে কোরআনটা দুনিয়াতে 24 ঘন্টা তেলাওয়াত হয়। আজকের বিজ্ঞান তা প্রমাণ করছে। মহাকাশ বিজ্ঞানীরা মহাশূন্য এবং জ্যোতির্বিজ্ঞানীরা এরা গবেষণা করে দেখলেন, স্যাটেলাইটের কল্যাণে তারা এটি জানতে পারলেন, পৃথিবীর ঘূর্ণায়মান পদ্ধতি আহ্নিক গতি এবং বার্ষিক গতির ফলে পৃথিবীর বিভিন্ন স্থানে সময়ের ভিন্নতা আছে। যেমন বাংলাদেশে এখন রাত 10:40 বাজে, আমেরিকায় নিউ ইয়র্কে এখন দুপুর 12:40 বাজে, লন্ডনে এখন বিকাল 4:40, সৌদি আরবে এখন সন্ধ্যা 7:40। এক এক দেশে সব দেশের সময় এক না ভিন্ন? সবাই বলেন তো। এবার বিজ্ঞানীরা গবেষণা করে দেখলেন, হায় হায় এই সময়ের ভিন্নতার কারণে যে কারবার ঘটতেছে, কারবারটা হলো এই, পৃথিবীতে 24 ঘন্টাই দেখা যাচ্ছে পৃথিবীর কোনায় কানায় যে কোনো জায়গায় 24 ঘন্টায় কোনো না কোনো জায়গায় আজান হয়। সুবহানাল্লাহ। আজান হলে আমরা কোথায় যাই? নামাজে যাই, মসজিদে যাই। আচ্ছা বলেন তো, আপনাদের এই পাকুন্দিয়ায় কোনো ইমাম সাহেব যদি আল্লাহ আকবার বলে নামাজে দাঁড়িয়ে, তিনি যদি বুখারী শরীফ থেকে তেলাওয়াত শুরু করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা লোকমা দিবেন কি দিবেন না? কারণ আমরা সবাই জানি নামাজে অন্য কোনো বই থেকে তেলাওয়াত করলে হয় না, একটা বই থেকেই নামাজে পড়তে হয়, বইটার নাম কি? তাহলে আজকের বিজ্ঞান বলছে এই সময়ের ভিন্নতার কারণে পৃথিবীতে 24 ঘন্টা আজান হয়, যার কারণে নামাজ হয়। যেমন আমরা এখানে বসে ওয়াজ শুনতেছি, আর সৌদি আরবে এখন এশার নামাজ চলে, লন্ডনে এখন আসরের নামাজ, আমেরিকায় একটু পরে তারা জোহরের নামাজ পড়বে, কোনো দেশে এখন জোহর, কোনো দেশে ফজর, কোনো দেশে আসর, কোনো দেশে মাগরিব, কোনো দেশে ঈশা, তার মানে 24 ঘন্টায় এরকম মানুষ নামাজ পড়ছে। তো নামাজের মধ্যে আমরা যেহেতু আল্লাহর কোরআন তেলাওয়াত করি, তার মানে পৃথিবীর একমাত্র বই হচ্ছে কোরআন। আপনি আপনার ঘরে আপনি না পড়লেও পৃথিবীর কোনো না কোনো জায়গায় দিবানিশি 24 ঘন্টা আল্লাহর কালাম তেলাওয়াত হয়। সুবহানাল্লাহ। ভ্যালু বুঝেন নাই আপনি, এর ইম্পর্টেন্স বুঝেন নাই, এই কিতাবের ডিগনিটি স্পেশালিটি আপনি বুঝেন নাই, কি মনে করেছেন আপনার ঘরে থাকা এই কিতাব এটা মোল্লাদের কিতাব? এটা এমন এক কিতাব, নোবডি হ্যাজ ইভার বোদার টু রিড অর হার্ড দ্য হলি বুক কোরআন। এই কোরআন যে তেলাবাদ করে তারও বিরক্ত লাগে না, যে শুনে তারও বিরক্ত লাগে না। লাগে? লাগে। আল্লাহর কালাম এটা যিনি তেলাবাদ করেন তার কখনো বিরক্ত লাগে না, আবার যিনি আল্লাহর কালাম শুনেন তারও কখনো বিরক্ত লাগে না। দেখেন, জন্মের পর থেকেই আপনারা মসজিদে গিয়ে নামাজ আদায় করেন, প্রত্যেক দিন ইমাম সাহেব একটা সুরা দিয়েই নামাজ শুরু করেন, সুরাটার নাম কি? সুরাতুল
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দালিন। এই সূরাটা আমরা সবাই পড়ি না? জন্মের পর থেকেই আমরা নামাজে যাই, আমরা নামাজে গিয়ে গিয়ে শুনি ইমাম সাহেব রেগুলার এই সূরাতুল ফাতিহা দিয়ে নামাজ শুরু করেন। এই পাকুন্দিয়া বা কিশোরগঞ্জে কেউ কি কোনোদিন গিয়ে মসজিদে অভিযোগ জানিয়েছে নাকি হুজুর আর কি কোনো সূরা আপনি জানেন না? প্রত্যেক দিন কেন একই সূরা দিয়ে নামাজ শুরু করেন আর কি কোনো সূরা আপনি জানেন না, এমন কোন অভিযোগ কি কেউ কি কোনোদিন পেশ করেছে নাকি? বলেন, করার কি কোনো সম্ভাবনা আছে নাকি? বরং দেখা যায় এক এক আলেমের কণ্ঠ এক এক রকম, এক একজনের ভয়েস এক এক রকম। কাউকে কাউকে আল্লাহ এত চমৎকার এত ফ্যান্টাস্টিক ভয়েস দিয়েছেন, তার ভয়েসের তেলাওয়াত শুনলে দেখা যায় মানুষেরা পাগল হয়ে যায়। বিশেষ করে যারা হজ আর ওমরা করেছেন, মসজিদে হারামে যারা নামাজ আদায় করেছেন, মসজিদে নামাজ আপনারা যারা মসজিদে হারামে নামাজ আদায় করার সৌভাগ্য অর্জন করেছেন, তারা দেখেছেন সেখানে তেলাওয়াত শুরু হলে দেখা যায় চতুর্দিকে মানুষেরা কান্না করছে, এত সুললিত কণ্ঠে তারা কোরআনের তেলাওয়াত করে ইমাম সাহেবও কাঁদে, মুসল্লিরাও কাঁদে। হারামের ইমামরা যখন তেলাওয়াত করেন, ফাদিলাতুশ শেখ ডক্টর আব্দুর রহমান আস-সুদাই সৌদ আস-সুরাইম বান্দার বানিলা ইয়াসির দুসিরি মাহের মহাইতলি, এরা যখন তাদের সুললিত কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুরু করে দেয়, তাদের পেছনে লক্ষ লক্ষ মুসল্লি থাকে। এমনও লক্ষ লক্ষ মুসল্লি আছে যারা আল্লাহর কালামের অর্থ বুঝে না, কিন্তু সুললিত কণ্ঠের রিসাইটেশন তেলাওয়াত শুনে মানুষের কলিজা ঠান্ডা হয়ে যায়, দিলটা নরম হয়ে যায়, অর্থ না বুঝে অনেক মানুষ কাঁদে আসরা নাই। আমাকে আল্লাহ যাওয়ার তৌফিক দিয়েছেন, আমি অসংখ্যবার মসজিদে হারামে নামাজ আদায় করেছি, আমি মানুষের কান্নার আওয়াজ শুনেছি, আমি নিজেও কেঁদেছি, আমি না হয় অর্থ বুঝে কেঁদেছি, কিন্তু আমার আশেপাশে এমন বহু মানুষ নামাজ পড়েছেন যারা অর্থ বুঝেন না, দেখলাম তারা ফুপিয়ে ফুপিয়ে চিৎকার করে কাঁদে। নামাজ শেষে জিজ্ঞেস করলাম, তুমি তো কোরআনের অর্থ বুঝো না, কেন কাঁদ? জবাব দেয়, কোরআনের অর্থ না বুঝলেও কী হবে, ইমাম সাহেব এত নরম সুরে এত সুন্দর করে কোরআন পড়ে, এটা শুনলেই কলিজা নরম হয়, চক্ষু দিয়ে পানি বের হয়ে আসে। বলেন, পৃথিবীতে কোরআন ছাড়া আর কোন বই আছে যা না বুঝে মানুষ কাঁদে, কলিজা ঠান্ডা হয়, দিল নরম হয়, আছে আর কোনো বই আছে? কোরআন আপনি বুঝলেন না, এটি পৃথিবীর একমাত্র কিতাব, দ্য নাম্বার অফ দ্য পিপল হু হ্যাভ মেমোরাইজ দ্য হোলি বুক কোরআন ইজ কাউন্টলেস। এটা পৃথিবীর একমাত্র কিতাব যেই কিতাবের মুখস্থকারীর সংখ্যা পৃথিবীতে এখনো গণনা করা যায়নি, অসংখ্য অগণিত, সুবহানাল্লাহ। অন্যান্য অনেক ধর্মীয় গ্রন্থ আছে, যেমন তাওরাত, জাবুর, বাইবেলের ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, ভেদ, গীতা, রামায়ণ, কোনো ধর্মগ্রন্থকে আমরা খাটো করব না, এটা জাস্ট বোঝানোর জন্য বলছি। বলেন, কোরআনের যত হাফেজ আছে অন্য কোনো বইয়ের কি এত হাফেজ আছে নাকি? গোটা বিশ্বে কোটি কোটি হাফেজ আছে, কত কোটি হাফেজ আছে এটা আমরা নিজেরাও জানি না, গোটা বিশ্বের দিকে নজর দেওয়ার দরকার নাই। আপনাদের পাকুন্দিয়া উপজেলার কোনায় কানায় অসংখ্য শত শত হাফেজ আছে না নাই? আপনাদের এলাকায় অনেক হাফেজ আছে না নাই? আপনাদের এলাকায় অনেক হাফেজ আছে না নাই? দেখেন আল্লাহর কালাম কিভাবে আল্লাহ সংরক্ষিত করার ব্যবস্থা করেছেন, কোটি কোটি হাফেজদের সিনার ভেতরে কোরআনটা ঢুকিয়ে সংরক্ষণ করে রাখার ব্যবস্থা করেছেন কে? আবার আপনি যেন কোরআনটা সহজ করে পড়তে পারেন, মুখস্থ করতে পারেন, এই জন্য আল্লাহ তাআলা বড় সহজ করে কোরআন নাজিল করলেন। এই জন্য আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ
মুত্তাকিন। আল্লাহ তাআলা বলছেন তোমাদের পড়ার জন্য, বুঝার জন্য, মুখস্থ করার জন্য এই কোরআন আমি সহজ ভাষায় নাজিল করেছি। সুবহানাল্লাহ, কি মজার এক কিতাব, কি নিয়ামত আপনি পেয়েছেন। এই পৃথিবীতে যদি কেউ গোটা দুনিয়ার সমস্ত কোরআন একত্রিত করে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়, বলেন কোরআন দুনিয়া থেকে উঠানো সম্ভব হবে? সম্ভব হবে? কারণ আমার হাফেজদের সিনার ভেতরে কোরআনটা রেখে দিয়েছেন কে? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্ব ভর গণিত কোরআন হাফেজ। তারা ছাপায় আসমানি গ্রন্থ, তারা ছাপায় আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের মান, বিশ্ব থেকে হারাবে না, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পৃথিবী থেকে কেউ নিশ্চিহ্ন করতে পারবে না, বরং যারাই কোরআনকে নিশ্চিহ্ন করতে আসবে তারা নিজেরাই নিশ্চিহ্ন হয়ে যাবে। কোরআন খুব গুরুত্বহীন আপনার কাছে? আপনি তো খুব সুন্দর করে ইংরেজিতে কথা বলতে পারেন, প্রমিত বাংলায় কথা বলতে পারেন, আপনি তো অনেক জ্ঞান অর্জন করলেন, কিন্তু কোরআন তো পড়লেন না, ফুটানে দেখান আপনি। এটা বিজ্ঞানের যুগ, এই যুগে আমরা বিজ্ঞানসম্মত এবং বাস্তবিক কোনো কথা না হলে গ্রহণ করি না আমরা। অনেকে বলে মধ্যযুগে নাজিল হওয়া এই কোরআন, এটা তো এই যুগে চলতে পারে না। মিয়া, আপনি যে এই বিজ্ঞানের যুগে বিজ্ঞান নিয়ে ফুটানি করেন, বিজ্ঞান যত উপরে উঠবে, মনে রাখবেন বিজ্ঞানের ভিক্ষার যে ব্যাগ আছে, ব্যাগ শুধু বড় করা লাগবে। ভিক্ষুকরা ভিক্ষা নিতে বের হলে হাতে থালা থাকে, নইলে কি থাকে? ব্যাগ থাকে কি না? আমরা সিলেট হয় জুলা আর নাই বস্তা, আপনারা কি তা হইন? হ্যাঁ, ব্যাগ নি যাইছে, যে সাতা হইলে হইছে, বুঝলে হইছে। এখন বলেন পাকুন দিয়ায় এক ভিক্ষুক এসে দেখছে, হায় হায় এখানে ভিক্ষা একটু বেশি পাওয়া যায়, তাহলে ব্যাগটা আগের সাইজে রাখবে না বড় করবে? বিজ্ঞানের যুগে যারা বিজ্ঞান নিয়ে বেশি বড়াই করেন, কান খাড়া করে শুনে রাখেন, আপনার বিজ্ঞান যত উপরে উঠবে কোরআনের তত্ত্বগুলো আরো ভালোভাবে জানার জন্য ভিক্ষার ব্যাগটাকে আরো বড় করতে হবে। তার কারণ হলো বিজ্ঞান যত উন্নত হবে কোরআন বুঝা মানুষের জন্য তত সহজ হবে। বিজ্ঞান যত উন্নত হবে বিজ্ঞান ভিক্ষার ঝুড়ি নিয়ে কোরআনের কাছে ততই এতিম আর অসহায়ের মতো দাঁড়িয়ে থাকতে বাধ্য হবে। কারণ আপনার আমার ঘরে যে কিতাব আছে, কিপ ইন ইওর মাইন্ড, দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য হলি বুক কোরআন অ্যান্ড সায়েন্স। কোরআনের সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নেই, বরং বিজ্ঞান যা জেনেছে পড়ে কোরআন তা জানিয়েছে 1500 বছর আগে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ তো কইলেন, কয়জন ভাই এখানে দাঁড়ায় একটু বলতে পারবেন যে বিজ্ঞানের ব্যাপারে কোরআনে কি কি মানে তথ্য দেওয়া আছে? বলেন কোরআনে আয়াত আছে কয়টা? 6666 আপনাদেরকে এটা কে শিখাইছে রে ভাই? 6236, আপনি হিসাব করে দেখবেন, না মিললে তারপর আমারে বলি। এই যে 6000-এর উপরে আয়াত আছে, আমি তো অনার্স মাস্টার্স করেছি কোরআন ও বিজ্ঞান নিয়ে, কোরআন ও বিজ্ঞান নিয়ে পড়াশোনা গবেষণা করে আসা মানুষ আমি। পড়াশোনার গবেষণা করতে গিয়ে দেখেছি আল্লাহ তাআলা কোরআনে 6000-এর বেশি আয়াতের মধ্যে প্রায় 1500 আয়াত নাজিল করেছেন শুধু সাইন্টিফিক তথ্য দিয়ে। সুবহানাল্লাহ, কেমনে? দেখেন কয়েকটা উদাহরণ দিই আপনাদেরকে। এই পৃথিবীর আকৃতি নিয়ে বিজ্ঞান এক এক সময় এক এক তথ্য দিয়ে মানুষের সঙ্গে তামাশা করেছে। প্রাচীনকালের বিজ্ঞানীরা বলেছেন এই পৃথিবী মনে হয় চ্যাপ্টা বা সমতল। প্রাচীনকালের বিজ্ঞানীদের এই ধারণাকে ভুল প্রমাণ করে 1597 খ্রিস্টাব্দে ফ্রান্সিস ড্রেক জলপথে
ভ্রমণ করে তিনি বললেন, প্রাচীনকালের বিজ্ঞানীদের দেওয়া ইনফরমেশন ভুল। পৃথিবী আসলে চ্যাপ্টাও নয়, সমতলও নয়, বরং পৃথিবী হচ্ছে গোল। 1597 সালের দেওয়া এই তথ্য, পৃথিবী গোল, আজকের আধুনিক বিজ্ঞানের যুগে তা ভুল। কারণ বিজ্ঞান উন্নত হতে হতে এখন স্যাটেলাইটের যুগে প্রবেশ করেছে। স্যাটেলাইটের যুগে প্রবেশ করার পর 1597 সালের দেওয়া তথ্য পৃথিবী গোল, আজকের যুগে তা ভুল। তাহলে পৃথিবীটা কেমন জানেন না আপনারা? ইয়েস, ডিম্বাকৃতি। ডিমকে আমাদের সিলেটে এন্ডা বলে, আপনারা কিতা বলেন? কিতা কই না আপনারা? আন্ডা না এন্ডা না ডিম? আচ্ছা, যেসা তাও বুঝলে হইছে। ডিম, ডিম কি একেবারে গোল? এই যে বিজ্ঞান গুতাগুতি ঠেলাঠেলি করতে করতে এখন স্যাটেলাইটের কল্যাণে বলল, পৃথিবী হচ্ছে ডিম্বাকৃতির। আপনার আমার ঘরের ভেতরে যে কিতাব আছে, আপনি যেটাকে মনে করেন মোল্লা মৌলবীদের কিতাব, যেই কিতাবকে আপনার কাছে অনেক গুরুত্বহীন মনে হয়, এই জন্য আপনি ইংরেজি শিখলেন, বিজ্ঞান শিখলেন, কিন্তু কোরআন শিখলেন না। আপনি তো কোরআনটা পড়লেন না, জানলেন না। যদি একটু পড়তেন, গবেষণা করতেন, জানতেন, তাহলে দেখতেন পৃথিবী কেমন, এর আকার, এর আকৃতি নিয়ে কোরআন আরো 1500 বছর আগে বলেছে, ওয়াল আরদা বা'দা যালিকা দাহা। আল্লাহু আকবার। ওলামায়ে কিরাম এখানে আসেন, উট পাখির ডিমকে আরবিতে বলা হয় দাহা। আপনারা কি কেউ উট পাখির ডিম দেখছেন নাকি? আচ্ছা, না দেখলে নাই, ডিম তো বুঝেন আপনারা। আল্লাহ বলছেন, আমি পৃথিবীকে উট পাখির ডিমের মতো ডিম্বাকৃতির করে বানিয়েছি। সুবহানাল্লাহ। তাইলে এবার সবাই একটু উচ্চ কণ্ঠে মহব্বতের সঙ্গে বলেন তো, বিজ্ঞান আগে নাকি কোরআন আগে? কিন্তু এই কোরআন তো বাবা আপনি শিখলেন না, যুবক ভাইরা তোমরা তো কোরআনটা শিখলে না, এখনো তো তোমরা কোরআনের জ্ঞান অর্জন করলে না, কখন তোমরা কোরআনটা পড়বে? আমার বাবারা, আমার ভাইয়েরা, দেখেন পৃথিবীর বিজ্ঞান কোরআনের এখনো কত নিচে রয়েছে, বিজ্ঞান কোরআনের কত নিচে পড়ে আছে এখনো দেখেন। এই যে ফিঙ্গারপ্রিন্ট, বাংলায় আমরা বলি টিপসই, ইংরেজিতে আমরা বলি ফিঙ্গারপ্রিন্ট, আরবিতে বলি বাসমা, টিপসই। আমাদের প্রত্যেকের হাতের মধ্যে আঙ্গুল আছে কয়টা? আর একটু জোরে বলেন, কয়টা? 10টা। দেখবেন আপনার এই এক আঙ্গুলের ছাপের সাথে অন্য কোনো আঙ্গুলের ছাপের কোনো মিল নাই। এই জন্য দেখবেন পাসপোর্ট অফিসে গেলে 10 আঙ্গুলের ছাপ নেই। বিদেশে যারা সফর করেছেন, ইমিগ্রেশনে দেখেছেন 10 আঙ্গুলের ছাপ দেওয়া লাগে, এমনকি সিমের রেজিস্ট্রেশন করতে গেলেও 10 আঙ্গুলের ছাপ দেওয়া লাগে। কারণ আপনার এই হাতের আঙ্গুলের ছাপের সাথে দুনিয়ার 800 কোটি মানুষের অন্য কোনো মানুষের আঙ্গুলের ছাপের সাথে আপনার ছাপের মিল। যে বিজ্ঞান নিয়ে আপনারা বাহাদুরি করেন, ফুটানি করেন, এখন তো 2021 খ্রিস্টাব্দ, 1856 সালে সর্বপ্রথম ইংল্যান্ডে ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম হার্সেল মানব দেহে গবেষণা চালিয়ে এই নতুন তত্ত্ব সর্বপ্রথম ইংল্যান্ডে আবিষ্কার করেছেন। এরপরে গোটা দুনিয়ায় সেই তত্ত্ব গিয়েছে। ফিঙ্গারপ্রিন্ট নামে একটা জিনিস যে আছে, এটা পৃথিবীর মানুষ 1800 সালের আগে জানতো না। অর্থাৎ আজ থেকে 200 বছর আগে ফিঙ্গারপ্রিন্টের ব্যাপারে দুনিয়ার মানুষ জানতো না। এই 200 বছর আগে যেই বিষয়টা জেনে আমরা ফিঙ্গারপ্রিন্ট জায়গায় জায়গায় এখন ব্যবহার করি, জমি জামার রেজিস্ট্রির কাজে, ভোট দেওয়ার কাজে, চুক্তিপত্রের কাজে, ইমিগ্রেশনের কাজে, মাত্র 150-200 বছর আগে এই তথ্য আমরা জানলাম। যেই কোরআন আপনি শিখেন নাই, যেই কোরআন আপনি হুজুরদের মোল্লাদের কিতাব মনে করে গুরুত্বহীন করে ঘরে রেখেছেন, এমনকি নিজের সন্তানকেও শিখান নাই, আপনি জানেন না সোনার খনি আপনার ঘরের ভেতরে রয়েছে। আল্লাহর কালামে তো 114টা সূরা রয়েছে। কোরআনের 75 নম্বর সূরাটা খুলেন, সূরাতুল কিয়ামা 3 নম্বর আয়াতে যান, দেখেন আল্লাহ তাআলা এই ফিঙ্গারপ্রিন্টের কথা আরো 1500 বছর আগে কত চমৎকার করে বলেছেন। আয়াহসাবু আল্লান
النجم عظاما بلى قادرين على أن نسوي بنانا دنیا যে সকল মানুষরা মৃত্যুবরবর্তী জীবনকে অবিশ্বাস করে, যারা মনে করে মানুষ মারা যাওয়ার পর মাটির সঙ্গে মিশে গেলে তার হাড্ডি মাংস অস্থি পিঞ্জর দেহ যখন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, যারা এই কথা মনে করে কে আবার সেই ছিন্ন বিচ্ছিন্ন হওয়া অঙ্গগুলোকে কে আবার একত্রিত করবে, আল্লাহ সেই সকল লোকদের কথার জবাব দিয়ে বলছেন, গোলাম রেশন, আমি তোর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়া অঙ্গগুলোকে একত্রিত তো করবই করব, তার সঙ্গে সঙ্গে তোদের প্রত্যেকের হাতের যে আঙ্গুলের মধ্যে ছাপ আছে, মাথা রয়েছে, বালা কদিরিনা আলা অন্য সময়া বানানা, তোমাদের হাড্ডি গুড্ডি কেবল জোড়া লাগাবো না, বরং প্রত্যেকের হাতের আঙ্গুলের মাথার যে ছাপ রয়েছে সেই ছাপগুলো পর্যন্ত আমি মিলাবো, একত্রিত করব। সুবহানাল্লাহ। তাহলে বলেন, বিজ্ঞান আগে না কোরআন আগে? তো কোরআনটা কি আপনারা শিখছেননি? কোরআন তো আপনি এখনো শিখলেন না, এখনো আপনি কোরআনটা জানলেন না, কি জবাব দিবেন আল্লাহর কাছে? প্রত্যেক বছর কোরআনকে ভালোবেসে আমরা কোরআনের মাহফিল করি, ওয়াজ মাহফিলে আমরা আসি, কোরআনকে ভালোবাসি এটা ঠিক আছে, কিন্তু ভালোবাসার প্রমাণ হিসাবে তো কোরআনটা শিখতে হবে, কারণ আল্লাহ কোরআন দিয়েছেন পড়ার জন্য, শেখার জন্য, বুঝার জন্য, মানার জন্য, কিন্তু কোরআনটা আপনি শিখলেন না। আমার বাবারা, আমার ভাইরা সবাই উচ্চ কণ্ঠে বলুন তো, নবীজির সুপারিশের দরকার আমাদের আছে না নাই? আর একটু জোরে বলেন সবাই, নবীজির সুপারিশ চাই কি চাই না? এই যে আমরা কোরআনটা শিখলাম না, আমার বাবারা, আমার যুবক ভাইয়েরা পায়ে ধরি খবরদার, কোরআন না শিখে কবরে যাইয়েন না। যেই নবীর সুপারিশের আশা আমরা সবাই করি, কোরআন না শিখে যদি আমরা কবরে চলে যাই, হাসরের মাঠে যদি এভাবেই দাঁড়াই, ওই নবীর সুপারিশ কিন্তু মিলবে না। কারণ যারাই কোরআন না শিখে দুনিয়া থেকে বিদায় নিবে, যেই নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, ওই নবী সেদিন ওই লোকটার বিরুদ্ধে দাঁড়িয়ে আল্লাহর কাছে অভিযোগ করবেন, কথাগুলো মোল্লার নয়, কথাগুলো আল্লাহর। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, কোরআন না শিখে যাওয়া মানুষগুলো যখন হাসরের মাঠে দাঁড়াবে, কোরআন না শিখে, না বুঝে, না মেনে জীবন পরিচালনা করে যারা হাসরের মাঠে দাঁড়াবে, নবীজি ওই লোকগুলোর বিরুদ্ধে দাঁড়িয়ে আল্লাহর কাছে অভিযোগ করবেন। ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কথাটা কার? হে যুবক ভাইরা, ছাত্র ভাইরা, শোনো, তোমরা ভালো করে শোনো কথাগুলো। ওয়াকাল আর রসুল, রসুল বলবেন, ইয়া রব্বি, হে রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার উম্মতের এই কপাল পোড়া লোকগুলো জীবনে কোরআন পরিত্যাগ করেছিল, কোরআন পড়ে নাই, বুঝে নাই, মানে নাই, আজ হাসরের মাঠে আমি এই কোরআন না শিখনেওয়ালা, না পড়নেওয়ালা, না মানলেওয়া, না লোকটার বিরুদ্ধে তোমার দরবারে দাঁড়ালাম, আমি তার দিকে আজ আর তাকাবো না ফিরেও। নবী যদি আপনাকে পরিত্যাগ করেন, কে আপনাকে বাঁচাবে? কে আপনার জন্য সুপারিশকারী হবে? কে আপনার সাহায্যে এগিয়ে আসবে? কোরআনটা পড়লেন না, শিখলেন না, মানা তো দূরের কথা, পরেরও নাই, শিখেরও নাই, বুঝেরও নাই। শুধু নবীজির বিরুদ্ধে দাঁড়াবেন না, স্বয়ং রব, স্বয়ং আল্লাহ আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন। এই জন্য আমার বাবারা, আমার ভাইরা, সবাইকে বলছি, খবরদার, কোরআন না শিখে দুনিয়া থেকে যাইয়েন না, কোরআন না শিখে, না বুঝে কোরআন থেকে গেলে রে ভাই, মুসিবত আর মুসিবত, অন্ধকার আর অন্ধকার, কোরআনটা হচ্ছে নূর, কোরআনটা হচ্ছে নূর। এই কোরআনের নূর যদি সাথে না থাকে, আপনার আখেরাতের জীবনটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেছেন, যারা আমার এই কিতাব শিখবে না, পড়বে না, বুঝবে না, মানবে না, দুনিয়া আর আখেরাতে আমি তাদের জন্য শাস্তি রেখেছি তিনটা। সবাই উচ্চ কণ্ঠে বলেন তো, আল্লাহ শাস্তি রেখেছেন কয়টা? কোরআনুল কারিমের 20 নম্বর সুরা, সুরাতুত তাহা,
120 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মা'ইশাতান দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা বলছেন, যারা আমার উপদেশ সম্বলিত এই কিতাব থেকে মুখ ফিরিয়ে নিবে, কোরআন যারা পড়বে না, বুঝবে না, মানবে না, ফা ইন্না লাহু মা'ইশাতান দঙ্কা, আমি তার জীবনটাকে সংকীর্ণ করে দেব। মুফাসসিরিন কেরাম এই মাইশাতান দনকার ব্যাখ্যায় অর্থ দিয়েছেন দুইটা। এক নম্বর অর্থ দিয়েছেন, জীবনটাকে আল্লাহ সংকীর্ণ করবেন, এর মানে হলো আল্লাহ ওই বান্দার, ওই গোলামের জীবন থেকে সুখ শান্তি কেড়ে নেবেন। বলেন তো, সুখ শান্তি দেওয়ার মালিক কে? টাকা দিয়ে, পয়সা দিয়ে, ক্ষমতা দিয়ে সুখ শান্তি কেনা যায় না। অনেক টাকাওয়ালা মানুষ আছে দেখবেন, রাতের বেলা ঘুমাতে পারে না, কিন্তু রিক্সাওয়ালা সারাদিন রিক্সা চালায় 400-500 টাকা কামায়, দেখবেন এশার নামাজের পরে আলু ভর্তা ডাল ভাত খেয়ে আরামে ঘুমায়, আছে না নাই? সুখ শান্তি টাকা দিয়ে, ক্ষমতা দিয়ে কেনা যায় না, এটা দেন কে? আল্লাহ বলছেন, যারা কোরআন শিখবি না তোদের জন্য এক নম্বর শাস্তি, আমি আল্লাহ নিজেই তোর জীবনের সুখ কেড়ে নেব। তুই জীবনে সুখী হতে পারবি না, শান্তি খুঁজে পাবি না, টাকা পাবি, পয়সা পাবি, গাড়ি বাড়ি ক্ষমতা পাবি, কিন্তু তুই সুখ পাবি না। তোর জন্য এক নাম্বার শাস্তি, তোর জীবনের সুখ আমি কেড়ে নিব। দুই নাম্বার শাস্তি হলো এই মাইশাতান দনকার ব্যাখ্যায় মুফাসসিরগণ লিখেছেন, জীবনকে সংকীর্ণ করার মানে হলো দুই নাম্বার শাস্তি হবে, তার কবরের জীবনটাকে সংকীর্ণ বানিয়ে দিবেন কে? বাবারে ভাইরে, কবরে আমাদের সবাইকে কিন্তু যাওয়া লাগবে। বাসে দেখবেন, বাসের মধ্যে এসি বাস, নন এসি বাস, আবার বিজনেস ক্লাস, ইকোনমি ক্লাস, স্ক্যানিয়া, স্লিপার কোচ আছে না নাই? দেশের বাইরে যাওয়ার সময় দেখবেন বিমানের মধ্যে ইকোনমি ক্লাসের সিট আছে, বিজনেস ক্লাসেরও সিট আছে। লঞ্চে উঠেন, বাসে উঠেন, ট্রেনে উঠেন, কয়েক শ্রেণীর সিট পাওয়া যায়, কিন্তু একমাত্র জায়গা হলো কবর, যেখানের মধ্যে এক শ্রেণীর ক্লাস, যেখানের মধ্যে আলাদা আলাদা কবর নাই। ধনী হোক, গরিব হোক, পয়সাওয়ালা হোক, রিক্সাওয়ালা হোক, সকলের কবর কিন্তু মাটির কবর হবে। এই কবরে তো আমরা সবাই যাব, কোরআন না শিখে যাইয়েন না খবরদার, কারণ কোরআন না শিখে, না পড়ে, না বুঝে, না মেনে যারা কবরে যাবে তাদের কবরের জীবনটা সংকীর্ণ বানিয়ে দিবেন কে? অর্থাৎ এই লোকগুলোকে কবরে রাখার পরে কবরের দুই পাশের মাটি এমন ভাবে তাকে চাপ মারবে, এক পাশের পাজর গিয়ে অন্য পাশের পাজরের সঙ্গে এভাবে ঢুকে যাবে, এইভাবে তার উপরে শাস্তি চলতে থাকবে। তিন নাম্বার শাস্তি হলো ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলছেন, তিন নাম্বার শাস্তি হলো আমি তোকে কবর থেকে উঠি হাসরের মাঠে যখন তুলব, অন্ধ বানিয়ে হাসরের মাঠে তুলবেন কি? এই লোকটা তখন বলবে, আল্লাহ আমি পাকুন্দিয়ার বাসিন্দা, আমি তো দুনিয়ায় চক্ষুষ্মান ছিলাম, দুনিয়ায় আমি চোখে দেখতাম, চশমাও লাগতো না, খুব ক্লিয়ারলি দেখতে পেতাম, মাবুদ গো কেন আপনি আমাকে অন্ধ করে হাসরের মাঠে তুললেন? মানুষগুলো, এই লোকগুলো কোরআন যারা না শিখে, না বুঝে, না মেনে যারা দুনিয়া থেকে চলে যাবে, এরা আল্লাহর কাছে সেদিন অভিযোগ করে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ভালো করে বুঝে যান ভাই, আজ ভালো করে বুঝে যান আপনি কি করছেন আপনার জীবনকে। এরা বলবে, রব্বি, হে রব, লিমা হাশারতানি আ'মা, আপনি আমাকে অন্ধ করে উঠালেন কেন? আমি তো পাকুন্দিয়ার মানুষ, পাকুন্দিয়ার কথা কিন্তু কোরআনে নাই, আপনারা আবার ভুল বুঝিয়েন না, এটা এক্সাম্পল দেওয়ার জন্য বলছে। সে বলবে, লিমা হাসারতানি আ'মা, এতটুকুর অর্থ হলো আমাকে কেন অন্ধ করেছেন, দুনিয়ায় তো অন্ধ ছিলাম, না অন্ধ করেছেন কেন? ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো চক্ষুষ্মান ছিলাম। এই অভিযোগ যখন করবে আল্লাহ তখন জবাব দিবেন, قَالَ كَذَلِكَ أَتَتْكَ آيَاتُنَا فَنَسِيتَهَا وَكَذَلِكَ الْيَوْمَ تُنْسَى। আল্লাহ বলবেন, গোলাম তোর ঘরে তো কোরআন ছিল রে,
তোর ঘরে তো কোরআন ছিল, তুই তো কোরআন পড়লি না, বুঝলি না, মানলি না, সুযোগ পাইনি, আর কোরআনের বিরুদ্ধে কথা বলেছিস, কাজ করেছিস, তুই তো কোরআনটা পড়িসি নাই। আমার কাছ থেকে যাওয়া কিতাব তোর কাছে থাকা সত্ত্বেও তুই যেমন কোরআনকে ভুলে গিয়েছিলে, ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, তোর মতো গোলামকে আজ হাশরের মাঠে আমি আল্লাহ ভুলে গেলাম। বিশ্বাস না হলে আয়াত নাম্বার সূরা নাম্বার বলেছি, বাড়িতে গিয়া খুলে তারপর মিলাবেন। হেদায়াত যদি চান, আল্লাহর কাছে হেদায়াত চেয়ে হেদায়াতের পথে চলবেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কি করবেন আপনি তখন? হ্যাঁ যুবক ভাইরা, কি করবো তখন? আল্লাহ যদি বলেন তোর কাছে তো কোরআন ছিল, তুই কোরআনকে ভুলে গিয়েছিলে, যা তোর মতো গোলামকে আমি ভুলে গেলাম, কে আপনাকে জান্নাত দিবে, কে নাজাত দিবে আপনাকে? এই জন্য সবার পায়ে ধরে বলি, আল্লাহর ওয়াস্তে কোরআনটা শিখুন, কোরআনটা শিখুন, কোরআনটা বুঝুন। আমরা এখন স্লোগান দিই, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। আমি সারা বাংলাদেশে যেখানে যাওয়ার আমার সুযোগ হয় আমি বলি, এই স্লোগানটা এখন চেঞ্জ করেন, এখন স্লোগান দেন আল কোরআনের আলো মানুষের অন্তরে অন্তরে জ্বালো। কারণ আপনি ঘরে ঘরে জ্বালবেন কেমনে? মানুষের অন্তরে তো কোরআন নাই, মানুষের অন্তরের ভেতরে কোরআন ঢুকায় দেন, দেখবেন মানুষের অন্তরে কোরআন থাকলে পরিবারে কোরআনের আলো জ্বলবে, সমাজেও কোরআনের আলো জ্বলবে, জমিনের প্রতিটি ইঞ্চিতে ইঞ্চিতে কোরআনের আলো জ্বলবে। নিজে কোরআনটা শিখুন, এটা এমন এক কিতাব, ইটস আ প্রবলেম সলভিং মেথোডোলজি, আপনার জীবনের সব সমস্যার সমাধান দূর করে দিবে, সব সমস্যার সমাধান দিতে পারে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ইফ ইউ ওয়ান্ট আ সলিউশন ইন হিয়ার এন্ড হিয়ার আফটার, গো ব্যাক হ্যাভ আ লুক অন দা হোলি কোরআন। সব সমস্যার সমাধান দিয়ে দিবে আল কোরআন। আমার বাবারা, আমার যুবক ভাইরা, ছাত্র ভাইরা, কোরআনটা শেখার সিদ্ধান্ত নেওয়া যাবে তো ইনশাল্লাহ? এত আসতে কোরআনটা আমরা শিখবো তো, আমরা তো নামাজ পড়ি। আচ্ছা আপনি যে কোরআনটা শিখলেন না, আমার তো মাথায় আসে না আপনি নামাজ পড়েন কেমনে। আপনি কোরআনটা এমনি পড়েন নিজের মতো, আলাম তারা কাইফা ফালা, আমি হাসানোর জন্য বলি নাই, এমন তেলাওয়াতকারী আমাদের মধ্যে আসে না নাই। আমরা সবাই জানি আল্লাহর কালাম বিশুদ্ধ করে পড়লে প্রত্যেক হরফে দশ নাকি পাওয়া যায়, কিন্তু এই যে আপনি তেরা বেড়া সেরা বেড়া করে কোরআন পড়েন, এইভাবে তেলাওয়াত করলে মনে রাখবেন রব্বা করি উলিল কোরআন ওয়াল কোরআন ইয়ালানু, কোরআনের এরকম সেরা বেড়া তেরা বেড়া কিছু তেলাওয়াতকারী আছে, কোরআন পড়লেই কোরআন এদেরকে লানত দেয়। লানত থেকে বাঁচুন, কোরআনটা শিখুন, দুনিয়া আখেরাত গঠনের জন্য এত ওয়াজ করে কি হবে ভাই? আগে আমরা কোরআনটা শিখি, কোরআনটা বুঝি, সমাজে ফেতনা থাকবে না, উশৃঙ্খলতা থাকবে না, অশান্তি থাকবে না। কারণ এই কোরআন অশান্তির পক্ষে নয়, বিশৃঙ্খলার পক্ষে নয়, এই কোরআন শান্তি আর শৃঙ্খলা আনয়ন করে, ঠিক কি না? এই জন্য আমি আপনাদেরকে আজকের এই মাহফিলে উদাত্ত আহ্বান অনুরোধ করবো আপনাদেরকে, আসুন আল্লাহর কালামটা আমরা পড়ি। আমার বাবাদের যাদের বয়স হয়েছে, আমি বলবো এই এলাকায় বয়স্ক কোরআন শিক্ষা চালু করুন আপনারা, বয়স্ক কোরআন শিক্ষা চালু করুন আপনারা, যাদেরকে আল্লাহ পয়সা দিয়েছেন নিজেরা এরকম একটা প্রতিষ্ঠান করুন। আহ কি সাওয়া, আমরা সবাই দুনিয়া থেকে চলে যাব, দুনিয়া থেকে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে সাওয়াবের ধারা বন্ধ হয়ে যায়, সাওয়াব লিখা বন্ধ হয়ে যায়, কিন্তু তিন জিনিসের সওয়াব মানুষ কবরে গিয়েও পায়। সুবহানাল্লাহ বলবেন না? এক নাম্বার হলো ইলমুন ইউনতাফাউ বিহি, এমন জ্ঞান যে জ্ঞানের মাধ্যমে মানুষেরা উপকার পায়। দুই নাম্বার
ওয়ালাদুন সালিহিন ইয়াদউ লাহু, নেককার সন্তান যেই সন্তান তার মা বাবার জন্য দোয়া করে। তিন নম্বর হলো সদকাতুন জারিয়া, এমন সদকা যেই সদকা মরার পরেও যেই সদকার কারণে মানুষেরা ওই জায়গার মধ্যে আমল করে আর সওয়াবও জারি থাকে। এটা প্রতিষ্ঠান করে যান, বয়স্ক শিক্ষা করে যান, মানুষ কোরআন শিখবে। যতজন মানুষ আপনার প্রতিষ্ঠানে কোরআন শিখবে, যত মানুষ তেলাওয়াত করবে, আমলের একটা পার্সেন্টেজ, সওয়াবের একটা পার্সেন্টেজ আপনি পাবেন, সুবহানাল্লাহ। আর সন্তানদেরকে সবার আগে সিলেটি ভাষায় বলে কোন তা কইতাম, সিলেটি ভাষা কইলে কিশোরগঞ্জের ভাই হলে আর কিতাও বুঝবা। এ কিলা বুঝেন আপনারা না, সিলেটের খান্দার টাকায় বুঝেন আপনারা, খান্দার কিতা বুঝেন নি কাছাকাছি, আচ্ছা অর্ধেক বুঝে যেত না, পুরা বোঝা লাগবে। আমার বাবাদেরকে আমি বলবো, আমি আর বেশি কথা বলবো না, আমি বলছি না দুই তিন ঘন্টা ওয়াজ করে লাভ নাই, জাতের কথা আধা ঘন্টাও ভালো, যা শোনাইছি আপনি বুঝলে সারা রাতের ওয়াজের চেয়ে বেশি গুলো। আমি আমার বাবাদেরকে বলবো, যারা ছেলে মেয়ে পেয়েছেন, সুবহানাল্লাহ, নিয়ামত পেয়েছেন আপনারা, সন্তান সন্ততি কার দেয়া নিয়ামত, আমার বাবাদেরকে বলবো আপনার ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়ান, আমাদের আপত্তি নাই, অ লেভেলে পড়ান, এ লেভেলে পড়ান, সায়েন্সে পড়ান, কমার্সে পড়ান, অসুবিধা নাই বাবা, কিন্তু আপনি এক কাজ করেন, আপনি একজন আদর্শবান মুসলিম বাবা হিসাবে সন্তানকে সব শেখানোর আগে আগে কোরআনটা শিখান। আপনার সন্তান এ বি সি ডি অ আ ক খ শিখবে পড়ে, আলিফ বা তা তা শিখবে আগে। আর যদি আপনি আমার এই পরামর্শ গ্রহণ না করেন তাহলে শুনেন, এই যে আমরা ওয়াজ মাহফিলে আসলে আপনারা আমাদেরকে ধরেন, হুজুর আজকে একটু মা বাবার খেদমতের ব্যাপারে কিছু কইেন তো, ছেলেমেয়েরা বেয়াদব হয়ে গেছে, গাছ না লাগিয়ে ফলের আশা করা এটা কি ভালো কাজ না বোকামি? সবাই বলেন তো একটু, গাছ না লাগিয়ে ফলের আশা করা যেমন বোকামি, ঠিক তেমনিভাবে সন্তানের হক আদায় না করে ওই সন্তানের কাছ থেকে খেদমত আশা করাও বোকামি। কই সন্তানকে তো কোরআন শিখাইলেন না, মনে রাখবেন সন্তানকে ডাক্তার বানাচ্ছেন, এ ডাক্তার হলো কসাই ডাক্তার হবে যদি কোরআনের জ্ঞান না থাকে, আর কোরআনের জ্ঞান যদি তাকে আগে দেন এরপরে সে যদি ডাক্তার হয় এটা নামাজি ডাক্তার, মানবতার ডাক্তার হবে। আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাচ্ছেন ভালো কথা, কোরআন যদি আগে না শিখাইয়া ইঞ্জিনিয়ার বানান, মনে রাখবেন এটা কিন্তু মারাত্মক খারাপ ইঞ্জিনিয়ার হবে। আপনি যদি আইনজীবী বানাতে চান বানান, কোরআন শিখান, দেখবেন সে নামাজি আইনজীবী হবে, মানুষের সেবা করবে। নইলে আপনি যে আবার বলে এ লেভেল অ লেভেলে পড়াচ্ছি, সায়েন্সে পড়াচ্ছি, ইঞ্জিনিয়ার বানাচ্ছি, ডাক্তার বানাচ্ছি, বানান, কোরআন যদি না শিখান, কিপ ইন ইউর মাইন্ড দ্য ওয়ার্ল্ড হোম ইজ ওয়েটিং ফর ইউ। এই কুসন্তানের কারণে আপনার জন্য বৃদ্ধাশ্রম অপেক্ষা করছে। আমি জীবনে কোনো দিন শুনি নাই কোনো আলেম তার মা বাপকে ঘাট ধরে বাড়ি থেকে বের করে দিয়েছে, আপনারা শুনছেন নাকি? আমি শুনেছি বহু ডাক্তার এটা করেছে, বহু ইঞ্জিনিয়ার এটা করেছে, বহু আইনজীবী এটা করেছে। তাই বলে কি সবাই খারাপ? অনেক ভালো ডাক্তার আছে, ভালো আইনজীবী আছে, ওই যে গিয়ে দেখেন এরা কোরআনটা কিছু না কিছু হইলেও জানে। বাবারে আপনি কোরআনটা শিখান আগে সন্তানকে, এরপরে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যবসায়ী বানান, যাই ইচ্ছা তাই বানান, দেখবেন আপনার সন্তানটা সুসন্তান হবে। কোরআন ছাড়া, কোরআন ছাড়া কখনোই পূর্ণাঙ্গতায় পৌঁছানো যাবে না। কোরআন শুরু হয়েছে বা দিয়ে, শেষ হয়েছে সিন দিয়ে। বা দিয়ে শুরু হয়েছে না বিসমিল্লা, আর শেষ হয়েছে মিনাল জিন্নাতি ওয়ান, বা আর সিন একত্র করেন, বাস এনাফ। কোরআনের জ্ঞান যার কাছে আছে যথেষ্ট। সুরা ফাতিহা হচ্ছে ইন্ট্রোডাকশন অফ দ্য হলি বুক কোরআন, এটা কোরআনের ভূমিকা। এরপরে ফার্স্ট চ্যাপ্টার, এটাকে আমরা বাকরাকে ফার্স্ট চ্যাপ্টার বলতে পারি এটা, কারণ ভূমিকার পরে এটা শুরু হয়েছে গরু দিয়া, শেষ হয়েছে মানুষ দিয়া। সুরা নাস মানে মানুষ, গরুর সুরা দিয়ে শুরু হয়ে মানুষের সুরা দিয়ে শেষ হলো কেন? কারণ আমরা মানুষের জন্য কোরআন এসেছে, হুদাল্লিন নাস, এটা সাম্প্রদায়িক নয়, এটা সার্বজনীন কিতাব, সব মানুষের কিতাব, এটা সবার জন্য নাজিল করেছেন কি? আমরা মানুষ হলেও আমাদের ভেতরে পশুত্ব আছে, এই পশুত্ব থাকা মানুষগুলোর জন্য কোরআন আল্লাহ পাঠিয়েছেন। এই কোরআনটা শেষ করে করে একেবারে মানুষের সুরা দিয়া যখন কেউ কোরআন পড়াটা শেষ করবে, বুঝা শেষ করবে, সে ব্যক্তি পূর্ণাঙ্গ মানুষ হবে।
এজন্য সবাইকে আমি বলবো কোরআনটা শিখুন, সন্তানদেরকে কোরআন শিখান। এই বছরের ওয়াজ এইটাই, কোরআন শিখতে হবে, কোরআন পড়তে হবে, বুঝতে হবে। সন্তানগুলোকে এমন প্রতিষ্ঠানে ভর্তি করবেন, ইংরেজিতে কথা বললে আপনাদের গর্ব হয়, আমার ছেলেটা ইংরেজি পারে। আরেকটু জিনিস সেট করেন, আমার ছেলে অনর্গল ইংরেজিতে কথা বলবে, অনর্গল আরবিতেও কথা বলবে, পারবেন কিনা? আমার ছেলে ডাক্তার হবে, পাশাপাশি যে কোনো জায়গায় দাঁড়ালে কুরআন হাদিস দিয়ে কথা বলার যোগ্যতা অর্জন করবে। এইরকম সন্তান, সোনার সন্তান বানান। এইরকম সন্তান যদি বানিয়ে যেতে পারেন, বাবারে কবরে গিয়ে আরামে থাকবেন, সন্তানগুলো কবরের পাশে যাবে, অথবা যখনই নামাজ পড়ে হাত তুলবে দোয়া করবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তানগুলোকে চক্ষু শীতলকারী সন্তান বানান। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কোরআন পড়ার, বুঝার সামর্থ্য, যোগ্যতা এবং আমাদের সন্তানদেরকেও কোরআন শেখাবার তৌফিক আমাদেরকে দান করেন, আমরা বলি আমিন। আপনারা কেমন ভদ্র মানুষ এর প্রমাণ আপনারা দিয়েছেন, মনে থাকবে আপনাদের কথা আমার। এত ভালো মানুষ আপনারা, সরাসরি প্রশংসা করা নিষেধ আছে, তাও বলতে হচ্ছে, একটা মানুষও কথা বলেন নাই আপনারা। এত সুন্দর পরিবেশ আপনাদের, নীরবে বসে বসে কোরআন শুনলেন, আমার মনটা ভরে গেছে আলহামদুলিল্লাহ। আমি চাইবো কয়েকটা মিনিট আপনারা বসেন, আমাকে মোনাজাত করতে দেন, মোনাজাতটা করে যাব। আমি গুনাহগার হতে পারি, কিন্তু মুসাফির, মুসাফিরের দোয়া কবুল হইতে পারে। চেয়ারম্যান সাহেব এসছেন, তিনি আপনাদের জনপ্রতিনিধি, তিনি আপনাদের সকলের পরিচিত মানুষ, আপনাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত কিছু কথা বলবেন, এরপরে মোনাজাতটা করে আমরা একসাথে বাড়িতে যাব। ফজরের নামাজটা আপনারা কাজা করবেন না পড়বেন সবাই? বাবারা ভাইরা কথা দিলেন তো আপনারা, ঠিক আছে, চেয়ারম্যান সাহেব কথা বলবেন। এই ভদ্রতাটা, এই যে এই ভাই উঠলেন কেন, এত প্রশংসা করলাম আপনাদের। হ্যাঁ বসেন আপনারা, 12টা পর্যন্ত চালাইলে তো নামাজ মিস হবে অনেকের। চেয়ারম্যান, অনেকক্ষণ আলোচনা হয়েছে, চেয়ারম্যান সাহেব কথা বলবেন, এরপরে আমরা মোনাজাতে যাব ইনশাআল্লাহ।